বড়াইবাড়ি যুদ্ধ। কুড়িগ্রামে 20 বছর আগে যে সংঘাতে 16 জন ভারতীয় বিএসএফ নিহত হয় তারই গল্প বলবো আজ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি। বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটি অবস্থিত। 2001 সালে 18ই এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। যেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের 16 জন সৈনিক নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের বর্তমান বিজিপির 2 জন সৈন্য নিহত হয়। বড়াইবাড়ি গ্রামের সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। 18ই এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান। এমন সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। ওই সৈন্যদের মধ্যে কয়েকজন এই গ্রামবাসীর কাছে হিন্দি ভাষা জানতে চান বিডিআরের ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফের সদস্য। বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল নামের একজন ব্যক্তি। তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। তাদেরকে তিনি সব খুলে বলেন। তখনই বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পরে বিডিআর ক্যাম্পের কাছে চলে আসে ভারতের বিএসএফ বাহিনী। সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার, শত শত গুলি, চারদিক থেকে গুলি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে কম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশেপাশের এলাকা। প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের ঘরবাড়ি ফেলে পালিয়ে যেতে থাকে। বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআরের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন সদস্যকে একত্রিত করা হয়। বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢুকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে। এরপর তারা বিডিআরের সাথে মিলে বিএসএফের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ভোর 5টা থেকে 11টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে 8 জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে গেছেন। এরই মধ্যে আশেপাশে আরও বিডিআর ক্যাম্প থেকে 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের ভেতরে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করার চেষ্টা করতে থাকেন। বড়াইবাড়িতে যখন তীব্র সংকট চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর ও ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30 নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান। 18ই এপ্রিল ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত একটানা গোলাগুলি হয়। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এভাবে 18ই এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 29ই এপ্রিল পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ি সংঘাতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে। বিডিআর বিএসএফের মধ্যকার সেই সংঘর্ষ বড়াইবাড়ি যুদ্ধ নামে পরিচিত স্থানীয়দের কাছে। নিহত বিডিআর সদস্যদের স্মরণে সেখানে তৈরি করা হয়েছে স্মৃতিস্তম্ভ। স্থানীয় বাসিন্দারা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে। যে 16 জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তর ভেতরে ধান খেতে পাওয়া যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন ভারতের বিএসএফ বাহিনী বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালায়। এর উত্তর হচ্ছে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ আক্রমণ করার একটি পটভূমি রয়েছে। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান 2012 সালে
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পাদুয়াতে। সেখানে ভারতের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আছে। সিলেটের পাদুয়ায় বিএসএফের সেই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না। 2001 সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বিডিআর সে এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। আমরা পাদুয়াতে যাই এবং সেখানে তিনটা ক্যাম্প স্থাপন করি। এরপর বিএসএফ প্রায় 70 জনের মতো সেখানে সারেন্ডার করে আমরা পাদুয়া দখল করে নেই। তিনি বলেন, পাদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বরাইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে তারপরে শুরু হয় বরাইবাড়ি যুদ্ধ। তো দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনারা কে কে যুদ্ধ সম্পর্কে এর আগে জানতে যে আপনাদের মূল্যবান মতামত। আজ তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ।